গ্লোবাল নিউজে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি এস এম নাহিদ। আশা করছি পরবর্তী সময়টুকু আমাদের সাথেই থাকবেন। রকেটটির নাম ফ্যালকন হেভি। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যখন সেটির উৎক্ষেপণ হচ্ছিল, তখন শোনা যাচ্ছিল উচ্ছ্বাসিত দর্শকদের হর্ষধ্বনি। একজন ব্যবসায়ীর খেয়ালি পরীক্ষা বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ বলে এই রকেট প্রকল্প নিয়ে নানা রকম আশঙ্কা ছিল, কিন্তু সফলভাবেই বেগের সাথে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে মহাকাশের উদ্দেশ্যে উড়ে গেছে এটি। এখনকার দিনে বিশ্বের সবচেয়ে সফল ও মেধাবী উদ্যোক্তাদের একজন ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের পরীক্ষামূলক এই রকেটটি বর্তমান যে কোনো মডেলের থেকে দ্বিগুণ ভার বহন করতে সক্ষম। এই রকেট 64 টন ওজনের বস্তু পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে, যা লন্ডনের রাস্তায় চলা 5টি দোতলা বাসের সমান। তবে পরীক্ষামূলক এই মিশনে রকেটটিতে ইলন মাস্ক তুলে দিয়েছেন নিজের ব্যবহৃত একটি পুরাতন স্পোর্টস কার। তার ভিতরে বসিয়ে দেওয়া হয় একটি মিনিকিন, আর ভিতরে বাজছিল ডেভিড বাউয়ির গান। কিন্তু এত জাঁকজমকের সাথে যাত্রা শুরু করা রকেটটির এই মিশনের কোনো গন্তব্য নেই। এটিকে নিয়ে মূল উত্তেজনা হলো মহাকাশে তার নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। রকেটটি যেমন শক্তিশালী, তেমনি এর খরচও কমিয়ে আনা হয়েছে দ্বিতীয় শক্তিশালী রকেটের 1/3। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ এই মিশনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। ফ্যালকন হেভির মতন রকেটের মাধ্যমে ইলন মাস্কের কোম্পানি আরো বেশি সংখ্যায় এবং বড় আকারে স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দিতে পারবে বলে আশা করা হচ্ছে। মহাকাশের নতুন রেসে এভাবেই এখন নেতৃত্ব দিচ্ছে কোনো রাষ্ট্র নয়, বরং ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। আন্তর্জাতিক স্পেস সেন্টারে ঘুরে আসা একজন নভোচারী কমান্ডার লিরয় চাও এই উৎক্ষেপণ দেখার পর তার অনুভূতি ব্যাখ্যা করে বলেছিলেন, তার কাছে দিনটি একটি মহা উত্তেজনার দিন ছিল। ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধান ও গবেষণার কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। এরকম আরও ব্যতিক্রমধর্মী ও আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লাইক করুন যদি আপনার নিউজটি ভালো লেগে থাকে। কমেন্ট করে বলুন এর মধ্যে কোন বিষয়টি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। শেয়ার করুন যাতে আপনার মতন বিষয়টি সবাই জানতে পারে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।